গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আমি সোজা চলে এসেছি ফ্রিজ থেকে মাছ বের করে রান্নাঘরে। এই যে মাছ, তেলাপিয়া মাছ আছে আর সিলভার পার মাছ আছে, এটা আমার বাবা দিয়েছিল। হয়তো মাছগুলো চলো ভিজিয়ে দিই, মাছগুলো নরম হলে তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হবে। কারণ সিলভার পার মাছটা আমরা খাই, কিন্তু আমার ছেলে মেয়ে এই মাছ খায় না বলে আমার বাবা এই তেলাপিয়া মাছ দিয়েছে। দেখো দুজনের জন্য দুটো আছে, আর এটা সিলভার কার মাছের মাথা। তো বাবা কালকে দিয়েছিল, কালকে আর করিনি, তা আজকে বের করে নিয়েছি, আজকে রান্না করব। তো আমি মাছ টাছ ভিজিয়ে চলে এসেছি থালা বাসন মাছ দিয়ে। অনেক থালা বাসন করেছে, থালা বাসনগুলো মেজে নিই। আজকে প্রচুর গরম ফেলেছে, রোদ্দুরের তেজ দেখো কেমন, তোমরা বুঝতে পারছো তো। চলো থালা বাসনগুলো মেজে নিই। থালা বাসন মেজে নিয়ে আমার ছেলের টিফিন বানিয়ে দেবো, আর আমাদের টিফিন আছে সেটা একটুখানি গরম করে নেবো। তো ছেলেকে একটু ম্যাগি বানাবো, বানিয়ে দেবো, অনেক দিন খাইনি। তো চলো আগে থালা বাসনটা মেজে নিই, মেজে নিয়ে তারপরে আবার ব্রেকফাস্টের দিকে যাবো। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, থালা বাসন মাজা, ঘর মোচা, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো কি কি গরম ফেলেছে, দেখো দেখো কেমন ঘাম হচ্ছে, আজকে প্রচুর গরম ফেলেছে প্রচুর। এই যে আমার ছেলে কাজ রান্না করে আসলেই কাঁদে। আর দেখো আমি ব্রেকফাস্ট বানিয়েছি, এই যে আমার ছেলের হচ্ছে ম্যাগি, আর আমাদের হচ্ছে কালকের আর ঘুগনি করেছিলাম, সেই ঘুগনিটা একটু গরম করে নেবো। আর রুটি আছে, ওই দিয়ে ব্রেকফাস্ট করে নেবো। তো ম্যাগিটা করে নিই, আমার ছেলে তো আর রুটি আর ঘুগনি খেতে পারে না, ওই জন্যে এই ম্যাগি ইট্টি ইট্টি খাবি, ইট্টি ওই ইট্টিটা বানিয়ে নিই। ব্রেকফাস্ট করার পরে সোজা চলে এসেছি সবজির কাছে। এই যে সবজি বের করে নিচ্ছি, লাল শাক, এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল। এই লাল শাকের তরকারি হবে, আর হবে আমার বাবা যে মাছ পাঠিয়েছিল সেই মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে মাছের ঝোল হবে, আর লাল শাক ভাজা হবে। বাপের বাড়ি থাকলে মানে একটাই মানে খুব ভালো লাগে, কি বলবো, যে মা বাবারা মানে দিয়ে বিয়ের পরে কিছু খাওয়ার আগে মেয়েদের কথা মনে পড়ে। ওই জন্যে কিছুই যাই কিছুই চাষ করব না কেন, আর যাই কিছুই হোক না কেন, মেয়ের শ্বশুরবাড়ি অন্তত দিয়ে যায়। আমি দূরে ছিলাম, তো একদিন তোমাদের এই ঘটনাটা বলবো যে আমি দূরে ছিলাম আর কি জন্যে চলে আসলাম কলকাতায়। আমি কলকাতার বাইরে ছিলাম আর কি জন্যে চলে আসলাম। তো যতদিন বাইরে ছিলাম মাদের ইচ্ছা থাকলেও কোনো কিছু দিতে পারতো না, কারণ অত দূরে তো কোনো কিছু পাঠানো সম্ভব নয়। এখন মাদের একটু কাছে চলে এসেছি, ওই জন্য কিছুই যাই কিছুই হোক না কেন একটু শাক চাষ করুক, একটু সবজি চাষ করুক, যাই চাষ করুক না কেন আমাকে দিয়ে দেয়, দিয়ে আর ওরা খায়। কিছু মাছ কিনলে, যেমন মাছ কিনেছে বাবা,
মাদের জন্য কিনেছে, আমার আমার জন্য কিনেছে, আমাকে দিয়ে তারপরে গিয়েছে বাড়িতে। অনেকটা মানে খুব ভালো লাগে বলো এগুলো, যে মা বাবারা দিতেও পারছে, মা বাবাদের একটু ভালোও লাগছে মনে। হ্যাঁ তো চলো সবজিগুলো কেটে নিই। এই যে আমার টিফিন খেয়ে দেখলে তো সবজি কাটলাম, এই যে মাছের মুড়ি মাখিয়ে নিয়েছি আর তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। বাবা এই মাছগুলো দিয়ে আসলো, আজকে প্রচুর গরম পেয়েছি, দেখো আমার মুখে কেমন ঘাম হবে, আমার ছেলেকে দিয়ে কেউ করে দিতে হবে। বাবা এই মাছগুলো দিয়ে গেছিলো পরশু দিন, দিয়ে গেছিলো তো আমার বরের দোকানে দিয়ে গেছিলো, তো মাছগুলো নিয়ে এসেছে তখন আড়াইটা বাজে, আমার তখন রান্না বান্না সব হয়ে গেছিলো তো রেখে দিয়েছিলাম, আর কালকে বৃহস্পতিবার বলে মাছগুলো আর করিনি। আর এই সবে এই মাছগুলো বের করেছি, এই করছি, মা বাবা থাকলে যা হয় মেয়ের বাড়ি এটা ওটা দিয়ে যায়, কখনো সবজি দিয়ে যায়, তা বাবা কালকে আমার এদিকে কোথায় এসেছিলো ওই জন্য মাছ নিয়েছিলো, বাড়ির জন্যেও নিয়েছে আর আমাকেও দিয়ে গেছে, সেই মাছ আজকে রান্না করছি কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে মাছেরা এই ধরে হবে। চলো রান্নাটা দেখতে থাকো, মাছ ভাজা হয়েছে, মাছের ঝোল করতে চলে এসেছি, দিয়ে দিচ্ছি ছেলে দেখো কী করছে, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি লঙ্কা আর আদা বাদাটা দিয়ে দেবো। মাছের ঝোল কমপ্লিট, এবার আমি নামিয়ে নেবো, নিয়ে এই শাক ভাজাটা বসিয়ে দেবো। চলো মাছের ঝোলটাকে ঢেলে নিই, নিয়ে শাক ভাজাটার সময় তোমাদের দেখাচ্ছি। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আমার ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে,
এই যে আমার ছেলে খেলা করছে, আমার বর বাড়ি চলে এসছে, এবার আমি আর আমার বর খাওয়া দাওয়া করবো। তো চলো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই, তোমরা তো জানো দেখিয়েছি, তো আর একবার দেখিয়ে দিই কী রান্না হয়েছে। তো এই হচ্ছে মাছের ঝোল, আর এই হচ্ছে ভাত, আর এটা এই মাছ মাছ ভাজা দিয়ে আমার ছেলে আর মেয়ে খেয়েছে, এই যে মাছ ভাজা, আলু ভাজা। এখানে আমার শসা আছে, এটা খাওয়ার সময় কেটে আর খাবো। চলো খাওয়ার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পরে একটু ঘুম দিয়েছিলাম, তো আমার ছেলে দেখো এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ, আমি ওই জন্যে রান্নাঘরে চলে এসেছি, এই যে আটা মাখছি, আটাটা মেখে নিই, কারণ আমার ছেলে উঠে গেলে জানোই তো রান্নাঘরে দেখলেই খুব কান্নাকাটি করে, ওই জন্য আটাটা মেখে রেখে দিই। তারপরে দেখো আমি আটা মেখে চলে এসেছি সন্ধ্যে দিতে, তো তার আগে আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি আর ঘরের দুয়ারে দুয়ারে জল ছড়া দিয়ে নিয়েছি। এটা আমি প্রতিদিনই করি, সন্ধ্যে দেওয়ার 10-15 মিনিট আগে আমি ঘরের দুয়ারে জল ছড়া দিয়ে নিয়ে তারপরে সন্ধ্যে বাতি ঠাকুরকে দেখাই। তো চলো সন্ধ্যেটা দিয়ে নিই। সন্ধ্যেটা দিয়ে নেওয়ার পরে আমার যে ঘরে জামাকাপড়গুলো আছে, সেই জামাকাপড়গুলো আমার ছেলে কী অবস্থা করে রেখেছে সেগুলো গুছিয়ে নিই। দেখো কী অবস্থা, দেখো আমার প্রতিদিনই এরকম করে, মানে জামাকাপড় গুছানো থাকে, সেগুলো আলনা থেকে পেরে আবার ফের নিচেতে রাখে, আমি সেগুলো আবার ফের গুছাই। মানে আমার এটা প্রতিদিনের ডিউটি যে ও গোছানো জামাকাপড় সব ঘেঁটে ঘুঁটে একাকার করে দেবে আর আমি সেগুলো আবার ফের গুছিয়ে রাখবো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে সাপোর্ট করো, আমাকে পাশে থেকো, তোমার পাশে থেকো, তোমরা আমার পাশে থাকলে আমি আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবো। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।